দেশের উন্নয়ন বিশ নম্বর ওয়ার্ড নিয়ে আবার কিছু কথা প্রভাবশালীর প্রভাবে জনগণের মনে ব্যথা সন্ত্রাসবাদের আনার জন্য এলাকায় মাদকের সবার আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোবিয়ার্স আমিও ভালো আছি। বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা, আর আমি এই ভিডিওটা শ্যুট করার জন্য বাইরে চলে আসি। সো শীতকাল যেহেতু, আর বাংলাদেশে এখন প্রচণ্ড কুয়াশা পড়ছে। সো এই ভিডিও শুরু করার আগে বলতে চাই যে এখন ঘর থেকে বেশি একটা না বের হওয়াটাই ভালো। সো বাইরে কিন্তু প্রচুর কিন্তু কুয়াশা। সো মূল ভিডিও যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর প্রেস দ্য বেল আইকন। সো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনাদের সামনে কিছু মজার একটা জিনিস ক্লিপ ভিডিও আমি দেখাবো। সো তার আগে বলে রাখি যে বর্তমানে একটা গান কিন্তু ভাইরাল, যে গানটা হচ্ছে তাহিরির গান। বলতে উনি মুর্শিদি গেছেন, যে জিনিসটা ভাইরাল হয়েছে এটা সম্পর্কে বাংলাদেশের প্রখ্যাত যিনি বক্তা তাহিরি সাহেব কিন্তু কথা বলেছেন তার এই যে ভিডিওটা নিয়ে, গানটা নিয়ে। সো তিনি এক মাহফিলে মুর্শিদ গিয়েছেন, যেটা বাংলাদেশের পোলাবাইন কিন্তু যারা আছে একটা গানের মতো তৈরি করেছে, যে গানটা এখন 16 ডিসেম্বর বলেন বা হ্যাপি নিউ ইয়ার বলেন, বিভিন্ন কনসার্ট বা বিয়ের অনুষ্ঠানে কিন্তু সব জায়গায় কিন্তু এই যে গান টা বাজে। গান বলতে গান না, উনি মুর্শিদি গিয়েছেন, আমার মুখ দিয়ে বারবার গান চলে আসছে। সো সেটা নিয়ে কিন্তু আমি আজকে একটু রিয়েকশন দেবো, যেই কিন্তু এই যে মুর্শিদি বা গান, এই গানটা নিয়ে কিন্তু বাংলাদেশের পায় ওভারঅল সব মানুষ কিন্তু এটার মধ্যে মানে আসক্ত হয়ে যাচ্ছে। সো আমি একটা ভিডিও ক্লিপ বলতে আমি কিছু ছবি আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিছু মেয়ে বোরকা পরে নাচানাচি করতেছে। সো তাদের উদ্দেশ্যে আমি কিছু রিয়েকশন দেবো, যেই গানটা নিয়ে নাচানাচি করতেছে সেটা হচ্ছে তাহিরি সাহেবের ও মুর্শিদও। সো সেই গানটা আমি শোনাতে পারছি না ভিডিও কপিরাইট ক্লেমের কারণে, যেটা ইউটিউব সমস্যা করতে পারে। সো যাই হোক, আমি বলতে যাচ্ছি যে তারা যে পাশে নাচানাচি করছে ভাই, ওই গানটা দিয়া, এক তো ওই গান দিয়া নাচানাচি শুরু করছে, আরেকটা হচ্ছে যে আসলে এইভাবে যে বোরকা পরে নাচানাচি, যদি তারা যদি বোরকা ছাড়া বা এইভাবে যদি তাদের পরিচয়টা শুধু লাগিয়ে নাচানাচি শুরু করতো তাহলে কী হয়তো ভাবছেন। সো তারা এই ভিডিওটা কিন্তু তারাই ভিডিও করেছে, তারাই আবার ফেসবুক শেয়ার করেছে ভাইরাল হওয়ার জন্য, জানি না কিসের জন্য। সো তাদের যদি পরিচয়টা মানুষ জানতো, যাদের বিয়ে হয় না এখানে, যেই মানে আন্টিরার যে বিয়ে হয় না তাদের কিন্তু বিয়ে হতো না, আর যাদের বিয়ে হয়েছে হয়তো তাদের সংসারে সমস্যা চলতে পারতো, যদি তারা যদি বা এইভাবে যদি সবার সামনে এসে বোরকা ছাড়া বা মুখোশ খুলে নাচতো, বা তাদের পরিচয়টা যদি কেউ জানতে পারতো তাহলে কী হয়তো আপনারা বুঝতে পারছেন। সো যারা এসব কাজ করেন, যারা আমার আন্টিরা আছেন, বলবো প্লিজ এসব থেকে দূরে থাকেন। আর এক তো নিয়া লাগাইছেন বোরকা, যে বোরকার ইসলামদের নারীদের জন্য সৌন্দর্য, যে বোরকা পরে ইসলামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, আর সেই বোরকা পরে আপনারা নাচানাচি করে চেন। সো আমি আপনাদেরকে বলবো, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এই শান্তিতে অশান্তি লাগাইয়েন না। সো এইভাবে বোরকা পইরা এইভাবে ডিজে গান লাগাইয়া নাচানাচিটা কম করেন, আর নাচানাচি করেন না। সো ভিউয়ার্স, সবচেয়ে মূল্যবান কথা এবং কি বলতে চাই যে এসব থেকে আমরা যত বিরত থাকতে পারি ততই ভালো। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা মানে ইসলামকে এমনভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতেছি, বোরকা কিন্তু নারীদের জন্য সবচেয়ে একটা ভালো একটা জিনিস, সেই জিনিসটাকে কিন্তু আমরা লাগাইয়া এমনভাবে নাচানাচি করতেছি যে আপনাদেরকে চিনতে না পারে, জাস্ট এতটুকুই তো নাকি। সো এইগুলো থেকে বিরত থাকবেন। সো ভিউয়ার্স, তার আগে আমি একটা এখন ভিডিও ক্লিপ শেয়ার করবো, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন বাংলাদেশে পৌরসভা নির্বাচন, যে নির্বাচনে কিন্তু মানুষ বিভিন্নভাবে ট্রল করছে, এক চাচার নাচ কিন্তু ভাইরাল হয়েছে, সেই নাচটা আমি আপনাদেরকে দেখাবো, সেটা পুরো আপনারা ভিডিও ক্লিপসেও দেখতে পারবেন। সো খুব সো ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো চলে আসেন, চাচার নাচটা দেখে আসি। সো চাচার নাচ দেখে আগে বলতেছি যে চাচা কিন্তু পুরো ফাটাই দিছে ভাই, পুরো ফাটাইয়া দিছে নাচতে নাচতে, এমন নাচ ভাই। আর সো দেখে আসি, লেটস গো, সো বিগিন নাও। সবাই ঘুরতে যাই, এই যে আবার সালাম নেন, রাতে বারকা ঘুরতে, এই যে আবার সালাম।
এখন কথা আবার আমি বলতে চাই সব আপনার মনের কথা জনগণের উন্নয়ন শুধু আপনার আমল সংরক্ষিত আসনে ছিলেন পুরা পাঁচ বছর প্যানেল মেয়র হয়েছে আপনি কোনো হইল দুই বছর বিতর্কিত হইলেও আপনার চলতে ছিল উন্নয়ন বৃদ্ধ শিশু সবার জন্য করতে পারতে উন্মোচন শতবাদের সামনে আপনার বন্ধ হয় নাই একটা কাজ সেখানে নেই জানতো টাস্ট ট্যাম্প বাজে টয়লেট চুলা আরো দিতে পারে ট্যাঙ্ক আশা পূরণ করতে সবার আপনি শুধু